আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি বেকিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট দুইটা ইনগ্রিডিয়েন্ট নিয়ে বলবো। দুইটা রেসিপি খুবই ইজি, আপনারা ঘরে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। একটা হচ্ছে ক্যাস্টার সুগার, আর একটা হচ্ছে আইসিং সুগার। আইসিং সুগার সবাই ঘরে তৈরি করে, কিন্তু কয়েকদিন পর দেখা যায় জমে যায়, এরকম স্মুথ থাকে না, তারপর একটু ভিজা ভিজা হয়ে যায়। সেগুলো টিপস নিয়ে আজকে রেসিপিটা। আর ক্যাস্টার সুগার বাহিরে অনেক দামে বিক্রি করা হয়, কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করা যায়। তাহলে চলুন আমরা ঘরে তৈরি করে ফেলি। প্রথমে একটা গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। আপনারা গ্রাইন্ডার অথবা মিক্সার যে কোনো কিছু ইউজ করতে পারেন, ব্লেন্ডার। এরপর রেগুলার চিনি নিয়ে নিচ্ছি, একদম রেগুলার চিনি। আপনাদের কাছে যে চিনি আছে সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে ব্রাউন সুগার ইউজ করা যাবে না। ব্রাউন সুগার কিছুটা ভেজা ভেজা থাকে, আর সেটা এভাবে আইসিং সুগার বা ক্যাস্টার সুগার তৈরি করা যায় না। যে গ্রাইন্ডারটা ব্যবহার করব সেটা প্রথমে ভালো করে মুছে নিতে হবে। এরপর আপনারা চাইলে কর্নফ্লাওয়ার হালকা একটু ডাস্ট করে ঝেড়ে নিতে পারেন। এরপর আমি জাস্ট দুইবারের মতন ব্লেন্ড করেছি, দুইবার জাস্ট প্রেস করেছি, এরপর অফ করে দিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন আমি চেলে বেশি গুঁড়ো গুঁড়ো যেগুলো সেগুলো চেলে ফেলছি। নিচে তেমন একটা পড়ছে না, মানে পারফেক্টলি গ্রাইন্ড হয়েছে। এটা কিন্তু আইসিং সুগার না যে একদম মিহি হয়ে যাবে পাউডারের মতো, এটা হচ্ছে রিফাইন্ড সুগার। আমরা বাজার থেকে যে সুগারটা এনে খাই সেটাই রিফাইন্ড, আর এটা হচ্ছে ডাবল রিফাইন্ড সুগার। এটা সাধারণত অনেক বেকিংয়ের আইটেম ইউজ করা হয়। কেকের ভিতরে আমরা নর্মাল সুগারের জায়গায় যদি এটা ব্যবহার করি, কেকটা অনেক স্মুথ হবে, আর সুগারটা মেল্ট করাটাও ইজি। তাছাড়া আরও বেকিংয়ের বিভিন্ন রেসিপিতে এই ক্যাস্টার সুগার ইউজ করা হয়। আইসিং সুগারের পরিবর্তে কেকে ক্যাস্টার সুগার ইউজ করাই ভালো। কেন কেকের ভিতরে আইসিং সুগার ব্যবহার করা যাবে না? আইসিং সুগার সাধারণত যে কোনো কিছুকে একটু স্টিফ করে বা ক্রিমি টেক্সচার দেয়। যদি আমরা এগ হোয়াইটের সাথে আইসিং সুগার অ্যাড করি তাহলে ওইটা ক্রিমের মতন হয়ে যাবে, সেটা দিয়ে কেক ভালো হবে না। এখন আমরা সেকেন্ড রেসিপিতে চলে আসছি। এখন তৈরি করব আইসিং সুগার। প্রথমে আমি রেগুলার সুগার নিয়ে নিচ্ছি, আপনাদের কাছে যে কোনো সুগার আপনারা নিতে পারেন, বাট ব্রাউন সুগার নেওয়া যাবে না। এরপরে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি পরিমাণগুলো সব উপরে দিয়ে দিব এবং কতক্ষণ ব্লেন্ড করতে হবে তাও আমি উপরে লিখে দিব। নর্মালি যখন কর্নফ্লাওয়ার ছাড়া আমরা আইসিং সুগার তৈরি করি বা সুগার ব্লেন্ড করি, কয়েকদিন পর সেটা জমে যায় অথবা একটু ভিজা ভিজা ভাব চলে আসে। তাই এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ার যে কোনো ধরনের ভিজা ভাবকে কন্ট্রোল করে, অর্থাৎ ময়েশ্চার বা ভিজা ভাবকে সোক করে ফেলে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হলো এক ধরনের স্টার্চ। আপনারা এর পরিবর্তে রাইস স্টার্চ অথবা পটেটো স্টার্চ ব্যবহার করতে পারেন। স্টার্চ সাধারণত পানিকে খুব তাড়াতাড়ি সোক করে ফেলে এবং ড্রাই করে ফেলে। আপনারা কর্নফ্লাওয়ারের সাথে অল্প একটু পানি মিশিয়ে রেখে দেখবেন, কিছুক্ষণ পর দেখবেন সেটা সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে। প্রথমে আমি 10 সেকেন্ডের মতন ব্লেন্ড করে নিব। একবারে অনেকক্ষণ ব্লেন্ড করা যাবে না, তাহলে ভিতরে হিট ক্রিয়েট হবে, এরপরে একদম চিনিগুলো মেল্ট হওয়া শুরু করবে। ব্লেন্ডারে হিটে চিনি যদি মেল্ট হয়ে যায় সেটা বের করতেও অসুবিধা, এরপর কিছুদিন পর এটা জমে যাবে, একদম স্মুথ ঝরঝরে থাকবে না। আপনারা চিনিটা গুঁড়া করার পর চেলে নিতে পারেন। অনেকে চিনি গুঁড়া করার পর গ্রাইন্ডারের সাথে চিনিগুলো লেগে থাকে বা আইসিং সুগার লেগে থাকে, যেটা বের করা খুবই টাফ হয়ে যায়, অনেক সময় এটাকে ধুয়ে ফেলতে হয়। আপনারা যদি কর্নফ্লাওয়ার ইউজ করেন আর 10 সেকেন্ড 10 সেকেন্ড করে বিট করেন, তাহলে আপনাদেরগুলো এরকম ঝরঝরে হবে। এটা হচ্ছে গ্লুকোজ সিরাপ। বাজার থেকে গ্লুকোজ সিরাপ কিনে আনতে গেলে অনেক বেশি প্রাইস পড়ে যায়, তাছাড়া সবসময় হাতের কাছে থাকে না। এটা ঘরে তৈরি করা খুব ইজি, মাত্র 2টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব ইজিলি এটাকে তৈরি করা যায় আর অনেক দিন সংরক্ষণ করা যায়। বেকিংয়ের অনেক কিছুতে এই গ্লুকোজ সিরাপটা ইউজ করা হয়, যেমন ফন্ডেন্ট তৈরি, গাম পেস্ট তৈরি। আমার চ্যানেলে আপনারা এই রেসিপিটা পেয়ে যাবেন, সাথে এই ডাস্ট কালারের রেসিপিটা পেয়ে যাবেন। ডাস্ট কালার দিয়ে আপনারা স্প্রে বোতলে ভরে যে কোনো কেক ডেকোরেশন করতে পারবেন। তাছাড়া আপনারা এটাকে ফন্ডেন্টের সাথে অথবা যে কোনো প্রকার ক্রিমের সাথে ইউজ করতে পারবেন। এখন আপনাদেরকে প্রত্যেকটা জিনিস স্টোর করে দেখাচ্ছি। এটা হচ্ছে আইসিং সুগার, দেখতেই পাচ্ছেন বয়মে একদমই লেগেনি, খুব সুন্দর ঝরঝরে। আর এটা অনেক দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন, একদমই জমে যাবে না।
যদি আপনারা হিট জাতীয় কোনো জায়গায় রাখেন, চুলার পাশে রাখেন অথবা অন্ধকার জায়গায় রাখেন, তাহলে এটা কিন্তু জমে যেতে পারে, তাছাড়া ফাঙ্গাসও পড়তে পারে। এখন যেরকম ঝরঝরে আছে, কিভাবে আপনার আইসিং সুগার সংরক্ষণ করবেন এবং ক্যাস্টার সুগার সংরক্ষণ করবেন, আইসিং সুগার সংরক্ষণ করা একটু ডিফারেন্ট। ক্যাস্টার সুগার আপনার নর্মাল সুগারের মতন সংরক্ষণ করতে পারবেন। আইসিং সুগার সাধারণত এয়ারটাইট বক্সে ভরে রাখতে হবে, যেসব জায়গায় একদম আলো বাতাস পড়ে এরকম জায়গায় রাখতে হবে, কিন্তু একদম বেশি হিট নেই এমন জায়গা। আজকের জন্য এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।